নমস্কার বন্ধুরা, মনমোহক ব্লগ চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন ব্লগে নিয়ে আমি চলে এসেছি। তো এখন বাজছে হচ্ছে সকাল ছটা, আর হ্যাঁ, আজকে হচ্ছে শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে এলাম। বাইরে সকালবেলার দৃশ্যটা কিন্তু খুবই অপূর্ব লাগে। চারিদিকে পাখির আওয়াজ, একটা শান্ত পরিবেশ, সত্যি খুব ভালো লাগে। সকালটা যে এতটা সুন্দর, সকাল সকাল না উঠলে কিন্তু একটুও বোঝা যায় না। তো যাই হোক, সকালবেলা যে সমস্ত আমাদের কাজ থাকে একদম ফার্স্ট সকালে, সেগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যেটা সকালবেলায় ফার্স্ট সকালে উঠেই বাইরের দরজাতে জল দিতে হয়, আর দিতে হয় মারুলি, যেটা গ্রামগঞ্জে মাটির বাড়িতে গোবর দিয়ে মারুলি দেয়, সেটা এখনও কিন্তু গ্রামগঞ্জে প্রচলিত আছে। কিন্তু আমাদের এখানে মাটির বাড়ি নয়, তাই আমরা জল দিয়েই, প্লেন জল দিয়ে একটা হাতে করে গোল আকার দিয়ে মারুলি দিয়ে দিই। এটা কিন্তু ছোটো থেকে আমার বাড়িতে মাকেও দেখে এসেছি, আর এখানেও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি কিন্তু শিখেছি। তো যাই হোক, এটা কিন্তু আর্লি মর্নিংয়ের কাজ, তো এটা কোনো দিন শেয়ার করিনি, তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। মধ্যখানে উঠোনের মাঝখানটা তুলসীতলাতে এবং বাইরের দরজাতে এটা মেন দিতে হয়, তারপর ঘরে ঘরে তো দিতেই হয়, সেটা আর শেয়ার করিনি। তো যাই হোক, আমি একদম চলে এলাম রান্নাঘরে। ছেলে স্কুল যাবে, তো তার জন্য টিফিন বানাতে হবে। তো ফার্স্টেই যেটা আমি করলাম, রান্নাঘরটা মানে কিচেন কাউন্টার টপটা একবার ভালো করে মুছে নিলাম সকালবেলায় প্রত্যেক দিন। এটা একটা ভালো অভ্যাস। রাত্রিবেলাতে অনেক রকমের পোকামাকড় থাকে, মানে হেঁটে যায় বা কিছু পরে হয়তো মাকড়সা যায়, মাকড়সা লালা টালাতে আর কি হয়, তার জন্য একবার ভালো করে মুছে নেওয়াটা উচিত আমাদের প্রত্যেক দিন সকাল। যাই হোক, কথা বলতে বলতে চলো ছেলে টিফিনটাও বানিয়ে নিই। আজকে বানাবো ইপি নুডলস। তো প্রথমে ভাবছিলাম গোটা ম্যাগিটাই দিয়ে দিই, কিন্তু তারপর ভাবলাম যে না, ওর চামচে করে তুলতে কিন্তু প্রবলেম হতে পারে, তার জন্য আমি হাতে করে দুটো ভাগ ভাগ করে তারপরে ম্যাগিটা করলাম। আর বাড়িতে থাকলে ম্যাগিটা একটুখানি ঝোলঝোল করে দিই, কিন্তু যেহেতু টিফিনে নিয়ে যাবে তার জন্য একটু টাইট করে দিলাম, ঝোলটা শুকিয়ে দিলাম। আর এই যে বনভিটার দুধ রেডি হয়ে গেছে, টিফিন বক্সটা বার করে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপরে ভরবো। আর এদিকে আমার আর মায়ের জন্য দু কাপ চা করে নিলাম, এই চাটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্কস। তো যাই হোক, সকাল সকাল চাটা খেয়ে নেব। তো আমি এখনও চা খাইনি, আমি চাটা করে নিয়ে আগে ওকে রেডি করলাম, ও স্কুল বেরিয়ে যাক, তারপর আমি বসে বসে চা খাবো। তো যাই হোক, এখন রেডি হয়েও বসে আছে, আর ও বেরিয়ে এখন চলে গেছে। তারপর আমি চা নিয়ে বারান্দায় এলাম, চা নিয়েছি আর এক কাপ একটা বিস্কুট নিয়েছি। আর বাইরে দেখো, এতক্ষণে রোদ বেরিয়েছে একটুখানি, বেশ ভালো লাগছে সকালবেলায় রোদটা আমাদের বারান্দায় এসে পড়ছে। কিছুক্ষণ পরে পুরো বারান্দাটা রোদ আসবে, এখন অতটা রোদ আসেনি বারান্দায়। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর ঘরের কাজকর্ম হাত দেব। সবার ফার্স্ট ঘরের যেটা মেন কাজ আর কি, যেটা হচ্ছে ঝাঁট দেওয়া, ঘরগুলোকে বাসি ঘর ঝাঁট দেওয়া, তারপর মোছা, এগুলো করে তারপর আমরা বাকি কাজে হাত দিই। তো যাই হোক, এখন আমি সেটাই করে নিচ্ছি। ঝাঁট দেওয়া তো আগে হয়ে গেছে, এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপর হচ্ছে কাঁচাকুচি করব। তো কাঁচাকুচি করার জন্য ভিজিয়ে রেখেছি, আর এই যে আমার কাঁচাকুচি হয়ে গেছে, এরপর করব হচ্ছে স্নান। চলো স্নানটা করে আসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 9:40, স্নান সেরে নিয়েছি আর পুজোর ডালি নিয়ে চলে এসেছি ফুল নিতে, ঠাকুর পুজো দেবো। তো এখন আমাদের বাড়িতে রক্তগাঁধাগুলো কিছুদিন আগে যেভাবে যে তুলনায় ফুটছিল, এখন কিন্তু সেই তুলনায় ফোটাটা কমে গেছে আর কি। এখন জানি না ওয়েদারের জন্য হয়তো এটা, তো দেখা যাক কটা কি ফুল পাই। তো ফুল তুলে নিচে গিয়ে পুজো দেবো। এই যে গাছগুলো শুকিয়ে এসছে, পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, এটা মনে হয় গরমের ভাব পড়েছে বলে এটাই হচ্ছে, সমস্ত গাছগুলো এরকম হচ্ছে। তারই মধ্যে কিছু কিছু করে ফুল ফুটছে। সকালে কিছু মা তুলেছে ফুল, আর এই দেখো কত বড় মটরশুঁটি, যা ভেঙে গেল তুল থেকে, যা ভেঙে গেল, বেশ বড় হয়েছিল মটরশুঁটিটা। তো এই মটরশুঁটিটা বেশ বড় হয়েছিল, কিন্তু তুলতে গিয়েই ভেঙে গেল মাঝখান থেকে মাথাটা। তো আপাতত এই কটা ফুল হয়েছে, আর এই যে মটরশুঁটি ধরেছে এটা তো ছিঁড়ে গেল তুলতে গিয়ে, এটা একটু বড় হয়েছিল, আরও আছে হয়তো সেগুলো, যাই হোক
মা কিছু ফুল তুলেছিল সকালবেলায়, আর আমি এই যে এই কটা তুললাম। তো চলো এখন নিচে যাই, গিয়ে পুজো দেব। তো পুজো আমার হয়ে গেছে, এদিকে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি আর সুন্দর করে সবকিছু করেছি, আর ঠাকুরকে খেতে দিয়েছিলাম। তারপরে বাসনগুলো তুলে ধুয়ে আবার গুর করে রেখে দিয়েছি। তো এই যে দেখো সবটাই হয়ে গেছে, আর এবার জলখাবার খাবো। তো আজকে জলখাবারটা একটু অন্যরকম, সকালবেলায় কিছু করিনি, মানে সকালে খাবার হয়েছিল জলখাবার, কিন্তু আমাদের আজকে জলখাবারটা কিনে নিয়ে এসেছি, যে কচুরি আর তরকারি আর সঙ্গে হচ্ছে ল্যাংচা, এটা হচ্ছে আজকে আমাদের সকালবেলার জলখাবার। তো যেটা আলুতে একটা তরকারি করা হয়েছিল, তো সেটা আজকে আর নিইনি, সেটা রেখে দিয়েছি, অন্য সময় খেয়ে নেবো। তো চলো এখন খেয়ে নিই। আর আজকে বাজারে নিয়ে এসেছে এই রুই মাছটা, বেশ বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে। তো এটা আজকে রান্না হবে, তো এটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা কিছু কামরাঙা দিয়ে গেছিলো, তো কামরাঙা তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম। এই জিনিসটা খুব ভালো লাগে খেতে, নুন টুন মাখিয়ে খুব ভালো লাগে, আবার চাটনিতেও ভালো লাগে, মানে টমেটো দিয়ে চাটনি করলেও ভালো লাগে। তো আজকে ভাবছি টমেটো দিয়ে চাটনি করব। ওই যে দেখো দেখাচ্ছি আমি কামরাঙা গাছটা, ওই বাড়িতে পাশের বাড়িতেই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে কামরাঙা গাছ, তো পাশের বাড়ির কাকিমা দিয়েছে। তো চলো রান্নার জোগাড়পাতি গুছিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। তো এখন আপাতত মাছটা ভেজে নিই, তারপরে ঝোল করব। পাশের গ্যাসে ভাত বসানো হয়েছে। তো তোমাদের যে কামরাঙাগুলো দেখালাম, সেই কামরাঙাগুলো ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নেওয়া হয়েছে, আর টমেটোগুলোও কুচানো হয়েছে। এপাশের গ্যাসে বসিয়ে দিয়েছি চাটনিটা, আর এদিকে সব মাছগুলো ভাজা করে নিয়েছি। আর এদিকে একটুখানি মাছের তেল ছিল, তো সেই তেলটা মেখে নেওয়া হয়েছে চাল গুঁড়ো বেসন পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এই সমস্ত কিছু দিয়ে। তো চলো মাছের তেলের বড়া ভেজে নিই। মাছের তেলের বা মাছের ডিমের এরকম বড়া কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। তো মাছ ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলেই মাছের তেলের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো সব বড়াগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, তো এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের গাছে ছোট্ট ছোট্ট ফুলকপি ধরেছিল, এগুলো আর বড় হচ্ছিল না, তো তুলে দেওয়া হয়েছে, এগুলো মাছের ঝোলে দিয়ে দেবো। এখানে টমেটো পেঁয়াজ আলু আর এই যে বড়াগুলো রেডি হয়ে গেছে। তো চলো এখন মাছের ঝোলটা করে নিই, আর এখানে চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে চলো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি আর মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মাছের ঝোল ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো চলো মাছ ভাজাটা দেওয়ার পর, মানে মাছ ভাজাগুলো দেওয়ার পরে একটু ফুটে উঠুক, তারপরে উপর থেকে একটু গরম মশলা আর ধনে পাতা কুচানো দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা আর গরম মশলা দেওয়া হয়ে গেছে, মাছের ঝোলটা এখন রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো চলো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু কী কী আছে দেখে নাও। এটা হচ্ছে সর্ষে পাতা দিয়ে একটা তরকারি হয়েছে, আর এটা চাটনি, আর এটা হচ্ছে মাছের ঝোল আর মাছের তেলের বড়া। এই হয়েছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো ছেলে চুল কাটতে গিয়েছে, ওর আসতে একটু লেট হবে, ও আসুক তারপরে স্নান করিয়ে লাঞ্চ করে নেবে। তো ছেলে চুল টুল কেটে আসতে একটু লেট হয়েছে, তারপরে ও এসেছিল, তারপর ওকে একটু ভালো করে স্নান করিয়ে দিলাম গরম জলে, তারপরে আমরা লাঞ্চ করলাম। তো আজকে লাঞ্চ করতে একটু লেটই হলো, তো এখন বাজছে মোটামুটি 3টের কাছাকাছি, কি 3টেই হবে, যাই হোক এখন বাসন টাসন ধুয়ে বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, তারপর একটু শুয়ে আমি রেস্ট নেব। তো এই যে দেখো বাসনগুলো ধুয়ে এই ঝুড়িটাতে উপুর করা থাকে, আর এই যে এখানটাতে আমাদের সমস্ত বাসনগুলো রাখা থাকে, গ্লাস বাটি থালা আর কাঁসার থালাতে আমরা দুপুরবেলায় সবাই খাই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকেল 5:30। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ছেলে খেলতে গেল আর আমি এলাম উপরে। এখন প্রথমত ব্লগটা এন্ড করব, কারণ ব্লগটা সকাল থেকে চলেছে, অনেকটাই লম্বা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে হেডফোন নিয়ে এসেছি, ব্লগটা আজকের ব্লগটা এডিট করে আজকেই পোস্ট করতে হবে, তার কারণ আমার ব্লগ কালকে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট এখন প্রত্যেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, 2 দিন কি 3টে দিন ব্লগ মানে স্টপ হয়ে গেলে, ব্লগ দেওয়া বন্ধ হয়ে গেলে চ্যানেলের অনেকটাই ক্ষতি, আর ওয়াচ টাইম তো কেটেই নিচ্ছে, একদিন যদি ব্লগ না দেওয়া হয় তাহলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে সব। তো সেই জন্য আজকে ব্লগটা এখানেই এডিট মানে শেষ করছি, এখানে এডিট করবো এখন বসে,
আজকের ব্লগটা আজকে এডিট করে আজকেই পাবলিশ করব। তো আজকের ব্লগটা শেষ করছি, যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্ট করো না তাদেরও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, টাটা।